সেই বলবে যে তোমার চ্যানেল তো এত বড় না, তুমি কি করে ইউটিউবের টাকায় গাড়ি কিনছো? কিন্তু না ভাই, আমি সত্যি ইউটিউবের টাকায় গাড়ি কিনছি। ঠিক আছে, আমি পরে পরে আমি একেই ভালোবেসেছিলাম। তো হে গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটা হচ্ছে, আমি আগের একটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা গাড়ি বুক করছি, তো দুটো গাড়ি তোমাদের দেখিয়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে কোন গাড়িটা বুক করলাম আর আমি এত টাকা পেলাম কোথায়, সেটা হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের টাকায় গাড়ি কিনছি ভাই, প্রথম কথা। আর তোমরা অবশ্যই বলবে যে তোমার চ্যানেল তো এত বড় না, তুমি কি করে ইউটিউবের টাকায় গাড়ি কিনছো? কিন্তু না ভাই, আমি সত্যি ইউটিউবের টাকায় গাড়ি কিনছি। তো ইউটিউবের টাকায় মানে কোন চ্যানেলের টাকায়? আমার একটা 2 নম্বর চ্যানেল আছে, সেটা তোমরা কেউই জানো না, ওখানে আমি মুখ ফুক কিছুই দেখাই না। ওই চ্যানেলে এতটা পরিমাণ আর্নিং আমার, চলে এসছে ওই মানে ওই আর্নিংটা দিয়ে আমি একটা গাড়ি কেনার মতো একটা আর্নিং আমি বানিয়েছি। তো চলো বেশি না বকে কোন গাড়িটা বুক করলাম আগে সেটা দেখো। গাড়ি ডেলিভারির দিন, সবকিছু গাড়ি ডেলিভারি এই সামনেই, তো তোমরা সব ব্লগে সবকিছু দেখতে হবে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করো। আর নতুন যে গাড়ির ডেলিভারি ব্লগ আসবে, ওটা কিন্তু সবাইকে মানে শেয়ার করতে হবে, অ্যান্ড কমেন্ট তো করতেই হবে। তো খুব ভালো লাগছে ভাই, নিজের টাকা দিয়ে বাবা মাকে একটা গাড়ি গিফট করছি। আমার তো ইচ্ছা ছিল যে বাইক, বাট মা বাবার ইচ্ছা ছিল 4 চাকা। বললাম চলো আগে বাবা মার ইচ্ছাটা পূরণ করা যাক, তারপর তো কোনো না কোনো দিন আমারটাও হবে। তো আগে নিজেরটা না ভেবে আগে মা বাবার করো, তারপর তো নিজের হবেই। তো চলো দেখা যাক, ওই ব্লগটাকে দেখে নাও তোমরা, অ্যান্ড তারপরে আমি তোমাদের বলবো আমার কোন চ্যানেলটা থেকে মানে কোথা থেকে এত এত মানে 5-6 লাখ টাকা চলে এলো যে আমি একটা গাড়ি কিনতে পারি। তো চলো দেখো আগে ভিডিও ক্লিপগুলো। বেলিনোর কাছেও চলে এসেছি, ও এরকম দূরেই আমার গাড়ি রাখা আছে, মানে আমার না এখনো পর্যন্ত আমার হয়নি, আমার হলে তাহলে আমার হবে। মা পাশাপাশি এখন দাঁড় করে দিল। এই যে হচ্ছে, এটা হচ্ছে i920 মাথা খারাপ হয়ে যাচ্ছে, কমফোর্টেবল আছে। এবার এটা টেস্ট ড্রাইভ, এই সামনেটাই যাবো আর পুরো ওখান থেকে ঘুরে নেবো। হ্যাঁ বাবু, এই মাথায় গেলেও হবে, মানে আমি গোসলে যাবো, তো এখানে আমি ডিসপ্লেও পেয়ে যাবো, যেটা i20-তে পাবো না। এই যে বেলিনো, যে আসল মালিক তিনি এখনো আসেনি, আসল মালিক আসুক। তারপর আমরা এত অনেকক্ষণ খাওয়া দাওয়া করে আসি কারণ বহুত লেট হয়ে গেছে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো? সত্যি কথা বল, মানে ওর কলকাতা এলে খিদে পায় না, কিন্তু আমার পায়, কারণ আগে ছোটবেলায় না না খেয়ে খেয়ে কেমন একটা হয়ে গেছে। কোনো বক্তব্য ভাই? না ভাই, দেখছি দেখা যাক। সত্যি কথা বলতে তোমরা হিন্দি এতে আমার মডিফাই এটা কেমন লাগছে বলতো? পাবজির একটা দেখবি খেলা করেছিল ওরকম বেরিয়ে। একটা শুধু আমাকে ডকুমেন্ট লাগবে, এগ্রিমেন্ট বানাবো ওর জন্য, বাকি ডকুমেন্ট ব্যাংকার ফোন করেছিল তো। কেমন লাগছে? কেমন লাগছে, অনেকগুলো টাকা চলে যাচ্ছে, গাড়ি আসছে বলে। আর সব থেকে বড় কথা, আমি কাল থেকে টাকা নিয়ে নিই। আর গাড়ি আসছে বলে, গাড়ি আসছে বলে, গাড়িটা ভালো আছে ঠিক আছে, কিন্তু আমার মন ছিল i20 হয়ে গেল বেলিনো, তো একটুখানি খারাপ লাগছে, কিন্তু বেলিনো খুব খারাপ সেটা গাড়ি না, ভালো গাড়ি।
আমার তেলের দিক থেকে বাঁচাবে, তেলের কথা চিন্তা করে, তোকে ফিউচারের কথা চিন্তা করেই বলা হচ্ছে। চলো সবকিছু ঠিকঠাক করলো, তোমরা কাউ কাছে আসতে পারো। মানে এই শোরুমটা জাস্ট আমি ফার্স্ট ডেলিভারি নেবো, ডেলিভারিটা আরও মানে স্পেশাল করে দেবে বলেছে। যাই হোক, নেক্সট নেক্সট ব্লগ ডেলিভারিতে আসবে। এই যে এটা হচ্ছে এগ্রিমেন্টের পেপার, অ্যান্ড এখানে সাইন করা মানেই গাড়ি আমার। চলো দেখা যাক কি হয়। আর এই জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা খুশি যা খুশি করে দাও। 5.5 লাখ টাকার জিনিস আছে, তো এই হোক। এই যে আরো জোরে কি করতে যাচ্ছিস তুই? এটা হচ্ছে পুরো ভুলভুলি, আমি প্রথম দিন যেদিন এসেছিলাম হারিয়ে গেছিলাম, তো এটা আমি সেকেন্ড দিন আসছি, তো গাড়ি বুক করে নিয়েছি গাইস। বড়লোক আদমি। তো চলো বাইরে যাই, গাড়িটাই আমি তোমাদের এবার পুরোপুরি রিভিল করে দিচ্ছি তাকে বলা হয়। গাইজ আমার পিছনে আমার আপকামিং আপকামিং গাড়ি। তো চলো, টেস্ট ড্রাইভ নিয়েছি, সব কিছুই নিয়েছি, গাড়ি ফাইনাল হয়ে গেছে, হাতে পেপার। এই যে পুরো 360 করে তোমাদের দেখিয়ে দিই একবার, জাস্ট এখানে আছে এটা পিছনটা, পিছনে আমি সব পেয়ে গেছি। কেমন লাগছে দেখ? তোর জন্য তুই চালাবি তখন ফাটতে লাগবে। তোর জন্য কিন্তু আমি বেলিনো নিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আমি বলছি কি, ভবিষ্যৎ চিন্তা করে বলেছে। আচ্ছা বাবা, দি ভবিষ্যতে চিন্তা করে বলেছে, তো ঠিক আছে, কোনো বাদ নেই। চলো ফাইনাল হয়ে গেল। ছিল মনে i20। হ্যাঁ মানে i20 কে তুই ভেবে নিয়েছিলি, ভালোবেসে ফেলেছিলাম। ভালোবেসে ফেলেইছিলিস, কিন্তু ভালোবাসা এটা এসে দাঁড়ালো। ঠিক আছে, আমি পরে আমি একই ভালোবেসেছিলাম, মানে ফার্স্টে ওকে বেসেছিলাম, তারপর আমি দেখলাম যে না ঠিক আছে, বেলিনো অনেক ভালো গাড়ি। হ্যাঁ ওই যে প্লেন যাচ্ছে, চল ভাই চল। তো টাটা। তো গাইস পাপাই যদি আমাদের কিছু বলবে, কারণ i20টা নিয়ে তো আমার একটু কষ্ট লাগছে। দেখ সামনেই i20টা একটু নিয়ে নিই, কষ্ট লাগছে। বাট পাপাই যদি, আমি ওকে বললাম যে দেখো i20 হচ্ছে লুক থেকে ভালো লাগতো, মানে যেমনি একটা কাল থাকতো। তো ফাইনালি গাইস বাড়িতে চলে এসেছি, আর এই যে হাতে পেপার নিয়ে। তো চলো, আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা জরুর করো, কারণ এরপর থেকে গাড়ির ব্লগ আসছে। বাই। Que no na